ওম যাত্রা। আমি শুরুতেই সকলকে জানাচ্ছি শুভ নববর্ষের শুভেচ্ছা এবং আজকের এই শুভ নববর্ষের ষান্ড পূজা তথা আজকের এই কাউনিয়া অঞ্চলে আঞ্চলিক মন্দিরে আজকের পূজার পবিত্র করছেন আমার শ্রদ্ধেয় গুরুদেব উপদেষ্টা বানপ্রস্থী আচার্য শ্রী তপন কুমার মহোদয় এবং আরো উপস্থিত আছেন অত্র এলাকার এই অঞ্চলের মাননীয় সভাপতি সাধারণ সম্পাদক সহ দূর দূরান্ত থেকে সকল সদস্য সদস্যবৃন্দ সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং সনাতনী সংঘ বাংলাদেশের পক্ষ থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং ওম শান্তি। আপনারা সবাই ভালো আছেন তো? খুবই ভালো আছে, যাক ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। তো আমি একটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে আমি প্রথমে ফেসবুকে পেয়েছি, তো বার্তাটা হচ্ছে কি আমাদের এই একটা শাখা হরিরামপুর অঞ্চল একটা মহতি উদ্যোগ নিয়েছেন শ্রীমৎ ভাগবত গীতা প্রসারের লক্ষ্যে বিশুদ্ধভাবে গীতা শিক্ষার ব্যবস্থা করেছেন সাত দিন ব্যাপী। তো অত্র এলাকার যদি কেউ এখনো গীতা শেখেনি এমন কেউ যদি থাকে, যে কোনো বয়সের, সে যদি বাংলা পড়তে পারে, আপনারা অবশ্যই সাত দিন মন্দিরে যাবেন এবং মন্দিরে গেলে অবশ্যই ভালো লাগবে। আমি চাইছিলাম, আমি গুরুদেবকে বলছিলাম এর আগে যে আমার 12 মাস মন্দিরে রাখেন, এটাই ভালো, এটাই সুখ। তো আসলে আপনারা মন্দিরে যাবেন, পরিবর্তন হবে। বর্তমান সময়ে যে অবস্থা সনাতন ধর্মে, তাতে ধর্ম জ্ঞানের চর্চার অভাব এবং প্র্যাকটিক্যাল শিক্ষার অভাব আছে সনাতন ধর্মে, কিন্তু তর্ক করার শিক্ষার অভাব বহুত, মানে পুঁটি জোরেই পারলে তর্ক করবে, আপনাকে আটকাই দেবে, কোনো সমস্যা নাই, কিন্তু প্র্যাকটিক্যাল কখনো চর্চা করে নাই। এটাকে মোচন করতে হলে প্রথমে আমাদেরকে কি জানতে হবে? শ্রীমৎ ভাগবত গীতা। আমরা যদি গীতাকে জানতে পারি, সমগ্র সনাতনকে আমরা সহজে নিমিশেই জানতে পারবো। কথা বুঝতে পারছেন? এটা আমাদের প্রধান শাস্ত্র, আমরা যদি এটাকে নিয়ে এগোতে পারি তাহলে আমরা সঠিক সময়ে স্বল্প সময়ে মুক্তি লাভ পাবো। এজন্য আপনাদেরকে গীতা শেখার জন্য হরিরামপুর অঞ্চল সনাতনী সংঘ বাংলাদেশের আঞ্চলিক শাখা একটা মহতি উদ্যোগ নিয়েছে। আপনারা সকলেই সার্বক্ষণিক সহযোগিতা করবেন, আপনাদের ছেলে মেয়ে আমাদের সঙ্গে হোক বা বাইরে হোক, সনাতন ধর্ম হলেই হবে, আপনারা বলবেন, পাঠাই দেবেন। 23 তারিখ থেকে 29 তারিখ প্রচারিক পর্যন্ত সেখানে খাওয়া দাওয়া সব ওখানে সুব্যবস্থা রয়েছে, আপনারা শুধু হালকা বিছানা পত্র নেবেন। এবং যারা অনলাইনে যুক্ত আছেন আপনারা সবাই দেখতে পেরেছেন, আর যারা অনলাইনে নাই আপনারা এই সুযোগ হাতছাড়া করবেন না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যিনি ভগবানের প্রিয় ভক্ত হতে চান, গীতা না পড়ে যিনি মরবে তার কখনো মুখ খোলা হবে না, হবে না, হবে না, ভগবান বলে দিয়েছেন অষ্টাদশ অধ্যায়ে। তো সেই ক্ষেত্রে আপনারাও যদি প্রিয় ভক্ত হতে চান, সুবর্ণ সুযোগ, সুখবর, সুখবর, আজকে সামনে 23 তারিখ আপনারা নাম লিপিবদ্ধ করুন, ভগবানের পথ নিয়ে আসবেন আপনারা নিজেরাই, ঠিক আছে? রেজিস্ট্রেশন খরচ মাত্র 1200 টাকা, ওখানে সব কিছু, গীতা খাতা কলম সব কিছু দেওয়া হবে। হ্যাঁ, গীতা দেওয়া হবে না, খাতা দেওয়া হবে, কলম দেওয়া হবে, গীতা নিয়ে যাবে সাথে, গীতা নিয়ে যেতে হবে। আচ্ছা, গীতা নিয়ে যাবেন, খাওয়া দাওয়া ওই 1200 টাকার মধ্যে সব ওখানে, কইলাম না সব ওখানে, না না খাওয়া দাওয়া সাত দিন ওখানে থাকবে, কোথায় থাকবে, খাবে কি? তো এটা হচ্ছে বার্তা। আর খুব ভালো লাগছে, আমারও খুব ইচ্ছে ছিল যে বিপুল পোস্ট দিছিল যে এখানে অনুষ্ঠান হবে, আমিও আর থাকতে পারলাম না, চলে আসলাম। আপনাদের আগামী বছর দিনগুলো ভালো কাটুক এবং আপনার সন্তানকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলুন, এটা আপনার দায়িত্ব। বর্তমান সনাতন ধর্মের যে অবস্থা আপনারা পেপার পত্রিকা অনলাইনে সবখানে দেখতে পাচ্ছেন। রিসেন্টলি 3 দিন আগে কুড়িগ্রামে একটা হয়ে গেছে, দিশের আনিসেন কনভার্ট হয়ে গেছে, তারপরে হচ্ছে ঠাকুরগাঁয়, তারপরে হচ্ছে
বিভিন্ন জায়গায় হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে সেটা আমরা দায়ী, আমাদের পিতামাতারা দায়ী, আমাদের সমাজ ব্যবস্থা দিয়ে কেন বলা যাবে না সমস্যাটা কি? যখন ভাই হয়ে যায় তখন তো বলা যায় না, এখানে ভয় কি আছে সমস্যা কোথায়? সনাতনী সংঘ সদস্যরা তাও ছেলে মেয়ে নিয়ে এসে অন্যান্য ছেলে মেয়ে বাড়ি ফিরিয়ে যায়। আপনারা ছেলে মেয়ে গুরুদেব একটু আগে বললো যে আসুক জ্ঞানদান করুক, তাও দুটো কথা শোনে তো এই আপনি এই শিক্ষাটা দেবেন, তাই ওই মত উদ্দেশ্যে আপনারা গীতা শিক্ষা পাঠাবেন। এই বলে আমার কথা শেষ করছি, আমার কথায় কেউ দুঃখ কষ্ট পেলে আমাকে ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন। সকলে মঙ্গল কামনায়, ওম সর্বে ভবন্তু সুখিনো, সর্বে শান্তি নির্মায়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তি, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভাবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, আবার সকলকে ওম শান্তি।